আওলাদ রসুলকে ভালোবাসতে হবে, কারণ আল্লাহ পাইতে গেলে নবী ছাড়া কোনো উপায়, আর নবী পাইতে গেলে ওলি ছাড়া কোনো রাস্তা। আল্লাহ আল্লাহ পাওয়ার আয়না হচ্ছে নবী, আর নবী পাওয়ার আয়না হচ্ছে মুর্শিদে কামেল, ঠিক কিনা? এই জন্য একজন হক্কানি পীর লাগবে, একজন হক্কানি ওলি লাগবে। যেরকম আপনি যদি মুদির বাজার করতে যান, মুদির দোকানে যেতে হবে। সবজির বাজার করতে গেলে সবজির দোকানে যেতে হবে। রড সিমেন্টের বাজার করতে গেলে রড সিমেন্টের দোকানে যেতে হবে। স্বর্ণের বাজার করতে গেলে বাইনার দোকানে যেতে হবে। আর আল্লাহকে পাইতে গেলে ওলি আল্লাহর দরবারে যাইতে হবে। বড় করে বলে সুবহানাল্লাহ। কারণ ওলি আল্লাহর দরবার হচ্ছে আল্লাহ পাওয়ার জায়গা, আর ওলি আল্লাহরা হচ্ছে তাবিবুল কলব, কলবের ডাক্তার। টিভি একটা নষ্ট হয়ে গেলে আপনি যদি রিক্সার গ্যারেজে নিয়ে যান, টিভি ভালো হবে। এই ক্যামেরাটা নষ্ট হলে আপনি যদি কারের মিস্ত্রির কাছে নিয়ে যান, কার মাইক্রো, তারপর বাস ঠিক করে, এরা কি ক্যামেরা ঠিক করতে পারবে? সব কিছুর একটা মেকানিক আছে, আর কলবের মেকানিক হচ্ছে ওলি আল্লাহ। বড় করে বলে সুবহানাল্লাহ। এই জন্য যারা ওলির দরবারে গেছে এরা দামি বলছে, যারা ওলির দরবারে গিয়ে উপস্থিত হয়েছে এদের মুকদ্দর খুলে গেছে, যারা ওলির দরবারে যাইতে পারছে আল্লাহ তাদেরকে আল্লাহর মুহিব্বিন বানাইয়া, আল্লাহর কাছে নিয়া, আল্লাহর মহাব্বতের বানাইয়া, মহাব্বতের পাত্র বানিয়ে কবুল করছে। যেমন গৌসে পাকের ঘরে চোর ঢুকছে, চোর কি ভালো মানুষ না খারাপ মানুষ? চোরের আপনারা কোনো আদর যত্ন করেননি? দড়ি বাটপাত খাওয়াননি না? ফিড়া দেন চোর ভাইলে কি দেন? ফিড়া দেন। কিন্তু গলসে পাকের দরবারে চোর গেছে, চোর হইয়া বাহির হইতে পারছে না, ওলি হয়ে বাহির বাহির হইছে। তাহলে কেন? কারণ বোঝা যায়নি। গাহে বলি মে ইয়াসির দেখি, নিগাহে বলি মে ইয়াসির দেখি, বদলতি হাজারো কি তকদীর দেখি। সুবহানাল্লাহ। বলেন না, আল্লাহর ওলির নেক নজর যদি পড়ে তকদির পাল্টাইতে সময় লাগে। জোরে বলে না লাগে। এই জন্য হক্কানি রব্বানি ওলি আল্লাহর কদমে যাবেন, ইমানকে মজবুত করবেন, আকিদাকে মজবুত করবেন, কারণ ওলি আল্লাহর দরবার ছাড়া কোনো উপায়। জোরে বলে না কোনো উপায়। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিল থেকে শিক্ষা নিয়ে আমরা যেন ঘরে গিয়ে যেন চিন্তা করতে পারি হক্কানি ওলি কোথায় পাবো। তবে ওলি চিনবেন কিভাবে? ওলির কাছে দুইটা জিনিস থাকবে, কয়টা? মাজমাউল বাহরাইন, দুই নদী ওলির কাছে পাওয়া যাবে। একটা হচ্ছে শরীয়তের নদী, একটা হচ্ছে বেলায়তের নদী। দুই নদী যার এখানে জমা হবে কলবে, সে হচ্ছে পীরে কামেল। সে কি? পীরে কামেল। আল্লাহ তাদেরকে ফাওয়াজাদা আব্দাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আল্লাহ তাদেরকে দান করেছেন এলমে, লাদুন্নি বলেন না এলমে, লাদুন্নি বলেন এলমে। এই জন্য বলেন ওরে মাইজবান্দারে উঠেছে তো হিদের নিশানা, ওরে মাইজবান্দারে উঠেছে তো হিদের নিশানা, ওরে ঘুমায়ও না মায়ার ঘুমে আখের জামানা, আখেরি জামানা, ওরে খেদমতে দেখ হইলে দাখিল, ওরে আল মেলুদুন হবে হাসিল, ওরে খেদমতে দেখ হইলে দাখিল, ওরে আল মেলুদুন হবে হাসিল, ওরে দুস্ত দুশ্মন সমান হবে কিসের ভাব না, দুস্ত দুশ্মন সমান হবে কিসের ভাব না, ঘুমায়ো না মায়ার ঘুমে আখের জামানা, আখেরি জামা। যেটা আখেরি জামানা, এখানে যদি খেদমতে হইলে দাখিল এলমে লুদুন হবে হাসিল, এলমে লুদুনের সার্টিফিকেট দেয়, এমন কোন মাদ্রাসা আছে?
স্কুল আছে, কলেজ আছে, ভার্সিটি আছে, আছে ভার্সিটি, তবে সেটা ইট দিয়ে বানানো নয়, সেটা হচ্ছে এই ওযু দিয়ে বানানো। আল্লাহ পাক যেটা বানাইছেন আদম জাদা, ইন্নি জাইলু ফিল আরদে খলিফা, ওই খলিফাদের কাছে যাও যাদের কালমে বেলায়ত দান করেছেন, ওই রকম ওলির কাছে গেলেও তোমার এলমে লুদুন হাসিল হবে। আল্লাহ সেই এলমে লুদুন হাসিল করার তৌফিক দান করুন। ওরে বসে রইলি রে মন খারাশে, ও তুই বসি রইলি রে মন খারাশে, ও তো রঙ্গের বাজার, বাঙ্গি যাইব একদিন সগর নিমিষে, ওরে তেল থাকিতে বাতি রে নিবে, ওরে তেল থাকিতে রে, ওরে তেল থাকিতে বাতি রে নিবে, খাল তুফানর বাতাসে ও ভাই বাতেল ফিরকার বাতাসে, রঙ্গের বাজার বাঙ্গি যাইবু একদিন সগর নিমিষে, দুনিয়াত ফাটাইল রে আল্লাহ তোরে রোগানো রে দি, ও তুই দুনিয়ার মূলে সবে হারাইলি কবরে নিবি কি, ওরে দুনিয়াত ফাটাইল রে আল্লাহ তোরে রোগানো রে দি, ও তুই টাকার মূলে সবে হারাইলি কবরে নিবি কি, ও তোরে আজে রাইলে গ্রেফতারি করি রে লইব, ও তোরে আজে রাইলে রে, আজে রাইলে গ্রেফতারি করি রে লইব, লুকাই থাকবি রে ফাসে ও ভাই লুকাই থাকবি রে তুই হার ফাসে, রঙ্গের বাজার বাঙ্গি যাইবু একদিন সগর নিমিষে, ও তো রঙ্গের বাজার বাঙ্গি যাইবু একদিন সগর নিমিষে। আল্লাহ আমাদেরকে দুনিয়ার বাজার ভাঙার আগে আখেরাতের বাজার করার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। তাহলে একটা কামেল পীর ধরবেন তো? হ্যাঁ, কারণ কামেল পীর ছাড়া কোনো উপায়। আল্লাহ আমাদের সকলকে বুজার তৌফিক দান করুক, আমিন। এবং বিশেষ করে আপনারা ধন্য, আনোয়ার আবাসী ধন্য, আজকে আউলাদে গৌসুল আজম, খানদানে গৌসুল আজম, খানদানে মুস্তফা আপনাদের সামনে তশরিফ এনেছেন, ওনাদেরকে দেখাও, দেখতে পারাও, ওনাদেরকে মহব্বত করা, এটা নসিবের বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন গৌসুল আজম মাইজভান্ডারি কেবলে আলমের রক্তের বেলায়েতরে উত্তরাধিকারীদের সম্মান করার তৌফিক দান করুক এবং ওনাদের কদর মর্যাদা বুঝার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল বালাগ, আসসালামু আলাইকুম।